আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই মাসটা যেদিন রান্না হয় ওই দিন ভাত একটু বেশি খাওয়া হয় আর কি, ওই দিন বেশি করে একটু ভাত রান্না করতে হয়। তো কে কে পছন্দ করেন এই মাসটা অবশ্যই জানাবেন। চলুন শুরু করা যাক, কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। তো প্রথমে একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো হালকা একটু ব্রাউন কালার হয়ে আসছে, এরপর যে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। তারপর 1.5 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি অনেকক্ষণ 4 মিনিট 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, দেখুন কষানো হয়ে গিয়েছে। এরপর যে মাছটা অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে ভেজেও অ্যাড করতে পারেন। তো যেহেতু একদম ফ্রেশ মাছ ছিল ওই জন্য আর ভাজার প্রয়োজন হয় নাই আর কি। তো আমি একদম না ভেজেই রান্না করে নিচ্ছি আর কি, তো আপনারা চাইলে ভেজে রান্না করে নিতে পারেন। তো একটু কষিয়ে নিলাম, তারপর আবার একটু ঢাকনাটা তুলে এবার আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম, মানে এপিঠ ওপিঠ যাতে ভালো করে কষানো হয়ে যায়। যত ভালো করে কষানো হবে তত রান্নাটা টেস্ট বেশি হবে আর কি। তো দেখুন আবার ঢেকে দিলাম, তো আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো কষানো মোটামুটি হয়ে আসছে, পর্যায়ে একটা আলু অ্যাড করে দিচ্ছি। মাছের সাথে আলু দিব না সেটা তো হইতে পারে না, আলু ছাড়া মানে চলেই না, মাছে কিংবা মাংসতে আলু দিতেই হয়। তো একটা আলু দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিলাম। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এখানে ঝোল যতটুকু রাখবো আর কি, সিদ্ধ হইতে যতটুকু লাগে। তো আমি পানিটা দেওয়ার পরে আমি হ্যান্ডেলটা ধরে একটু নেড়ে দিচ্ছি, আর কারণ এমনি আমি যদি এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করি তাহলে মাছটা ভেঙে যাবে সেজন্য। তো আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি ব্লক আসার পরে 3টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, আবারও একটু হ্যান্ডেলটা ধরে আবারও নেড়ে দিচ্ছিলাম। তো এইভাবে নাড়তে নাড়তে 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপরে কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। তো এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়, কাঁচা পেঁয়াজটার একটা আলাদা মানে ঘ্রাণটা অনেক ভালো বের হয় আর কি। আর কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। তো এ পর্যায়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি, যখন ধনে পাতা দিব দেখতেছি ধনে পাতা নাই, একটুখানি ছিল ওইটাই দিয়ে দিচ্ছি জাস্ট, কারণ এখন তো যেহেতু ধনে পাতার সিজন চলে আসছে, এখন ধনে পাতা ছাড়া চলেই না, সবসময় ধনে পাতা বাসায় থাকে। কিন্তু যেদিন মাছ রান্না করবো ওই দিনই দেখতেছি ধনে পাতাটা ছিল না, তো কিছু করার নাই। তো এই যে রান্না হয়ে গিয়েছে, এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা, তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তারপর গোসল করে নামাজ পড়ে চলে আসলাম খেতে, ওইটা কি আর অপেক্ষা করা যায়, এত সুন্দর করে রান্না করেছি, তো খেয়ে তো নিতেই হবে। একটা কাঁচামরিচ নিয়ে নিলাম, পাশাপাশি 1 পিস মাছ নিয়ে নিলাম, আর কিছুই লাগেনি, জাস্ট এটা দিয়ে খাওয়া হয়ে গিয়েছে। আর অন্য অন্য কিছু রান্না করেছিলাম, তারপর দেখুন খেয়ে নিয়েছিলাম আর কি, জাস্ট অসাধারণ এক কথায়। তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, আপনারা যে কোনো মাছই এই প্রসেসে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। মেহমান আসলে রান্না করে দিতে পারেন, এমনিতে রান্না করলে ছোট বড় সবাই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা মাছ খেতে চায় না। তো এইভাবে করে রান্না করে দিবেন, বাচ্চারা একদম মানে খেয়ে নেবে আর কি। তো আমার বাচ্চা এমনিতে খেতে চায় না, কিন্তু এভাবে রান্না করে দিলেও খুবই পছন্দ করে আর কি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।